हे गाइस दिस इज सुरजित बाग। आज के तुम्हारे सामने आमरा लाइव काउंसलिंग करे देखाबो जेक्सपो एवं भोगलेटेर। एटा प्रथमे जेक्सपो करे देखाच्छि, एटा पुरो सेम भोगलेटेर क्षेत्रेओ अप्लाई करते पारो तोमरा। सबार आगे आमरा सार्च करे निच्छि www.webscte.co.in এই ওয়েবসাইটটা ওপেन করলাম। এই ফার্স্টের এটাতে ক্লিক করব, ক্লিক করলে এরকম আমার ইন্টারফেসটা খুলে যাবে। এরপরে যেটা নিচে থাকবে অনলাইন কাউন্সেলিং ফর ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্স, ওখানে ক্লিক করব। যারা পুরনো যারা নতুন ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই ফার্স্টে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন এবং তারপরে ক্যাপচাটা দেবে। এবং যারা যারা এটা রেজিস্ট্রেশনটা করে রেখেছো তারা এর পাশে যেটা অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড আছে ওটা তোমরা দিয়ে লগ ইন করবে যাদের সাইন ইন করা আছে। এবার নতুন ক্যান্ডিডেটরা সাইন ইন করার জন্য এটা প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচা কোডটা দিতে হবে। আমি প্রথমে ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে এবং তোমার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, যেই নাম্বারে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যে নাম্বারটা তুমি দিয়েছিলে। এবার ওটিপিটা আমি এখানে পুট করব এবং সাথে তার সাথে আমি ক্যাপচা কোডটাও দিয়ে দেবো। এবং এরপর সাবমিটে ক্লিক করব। এরপর আমার রেজিস্ট্রেশন প্রসেসটা হয়ে গেল। এখানে আমরা চেক করে নেব কি এখানে এডিটের অপশান থাকবে, এখানে যদি চেঞ্জ করা কিছু থাকে মোবাইল নাম্বার বা জেন্ডার কিছু হলো যদি চেঞ্জ করার থাকে তোমরা চেঞ্জ করতে পারো। এরপরে আমরা দেব এখানে এডিট ডিটেলসে স্কুল কোন ডিস্ট্রিক্ট দিয়ে তোমার স্কুলিং তুমি পাস করেছো সেটা তুমি দেবে। তারপর এখানে দেখে নেবে গার্জেনের নামটা ঠিক আছে কি না। তারপরে আছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, একটা তোমরা নিউ পাসওয়ার্ড দেবে যেটা তোমরা সারা জেক্সপো কলেজে অ্যাডমিশন নেওয়ার নেওয়া পর্যন্ত যেন মনে থাকে, তোমাদের পারলে খাতায় কোথাও লিখে রাখতে পারো। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, মেবি তোমার জন্ম তারিখ বা নাম এমন কিছু দিতে পারো তোমরা। তারপরে কনফার্ম পাসওয়ার্ডে তোমরা দিয়ে দেবে, পাসওয়ার্ডটা দিয়ে দেবে, আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবে। আমি এখানে আবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে এই জিনিসটা আমি সিলেক্ট করিনি তো আবার সিলেক্ট করে নিচ্ছি নো করে, তারপর আবার সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর এটা একটু প্রবলেম হয়ে গেছে, ইডব্লিউএসটা নো করতে হবে, নো করে তারপরে আবার সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর আবার তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে যেখানে তোমাদের র্যাঙ্ক সব ডিটেলস তোমরা চেক করে নিতে পারবে। এবং এরপর রেজিস্ট্রেশন স্ট্যাটাসটাও তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইয়েস করা হয়ে গেছে। এবং এরপর আসবে চয়েস ফিল্ড, এইটা হচ্ছে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আসল ফান্ডটা স্টার্ট হচ্ছে এখান থেকেই। চয়েস ফিলিং করার আগে সবাইকে বলে দিই, আমার যদি প্রিভিয়াস ভিডিওটা তোমরা না দেখে থাকো প্লিজ ফার্স্ট ওই ভিডিওটা দেখো, না হলে কিন্তু পুরো মাথার উপর থেকে সব যাবে এবং টিপস এবং ট্রিক্স কিচ্ছু বুঝতে পারবে না। না বুঝে যদি করো, যদি তার বদলে যদি কলেজ না পাও সেরকমভাবে ভালো গভর্নমেন্ট কলেজ না পাও তাহলে আমাকে ব্লেম করতে পারবে না কিন্তু। সো তোমরা আমার স্ক্রিনে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে আমি বেসিক্যালি কি করেছি না কলেজের নেম লিখেছি, তারপরে কাট অফ র্যাঙ্কগুলো লিখেছি। 2019-এর কাট অফ র্যাঙ্ক লিখেছি এবং 2020-র কাট অফ র্যাঙ্কগুলো লিখেছি। তো সবার আগে একটা জিনিস বলেছি, প্রত্যেকটা কলেজকে এমনভাবে সাজাতে হবে যাতে তার র্যাঙ্কগুলো সিরিয়াল ওয়াইজ হয়, মানে ছোট থেকে বড় র্যাঙ্ক আসবে, ছোট র্যাঙ্ক থেকে বড় র্যাঙ্কে আসবে। সাপোজ যদি কারো র্যাঙ্ক এখানের ক্ষেত্রে বলি এপিসি রয় যেরকম 899 আছে, তারপরে দিয়েছি আমি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, তারপরে এরকম করে দিয়েছি, মানে পরপর র্যাঙ্কগুলো দিয়েছি যে ছোট থেকে বড় র্যাঙ্ক আসবে। সাপোজ যদি কোনো কলেজের র্যাঙ্ক 1000 হয়, 1000 যদি কোনো কলেজের র্যাঙ্ক হয় সেক্ষেত্রে পরের কলেজের র্যাঙ্ক যাতে 1100 হয়, তারপরের কলেজের র্যাঙ্ক যাতে 1200 হয়, তারপরে কলেজের র্যাঙ্ক যাতে 1300 হয় এবং তারপরে কলেজের র্যাঙ্ক 1400 হয় এবং তারপরে কলেজে 1500 হয়। এরকমভাবে সিকোয়েন্স ম্যাচ করে তোমাদের সাজাতে হবে। দয়া করে এই কথাটা মনে রাখো, কারণ তোমরা যদি সিকোয়েন্স ওয়াইজ যদি না সাজাও, তোমরা যদি 1000-এর পর 1200 দিয়ে দাও, 1200-র পর 1100 দিয়ে দাও, 1100-র পর 1300 দিয়ে দাও, 1300-র আগে 1400 দিয়ে দাও, এরকম করে সাজালে তোমরা কলেজ পাবে না। আমি কিন্তু এটা বলে দিলাম আগে থেকে, কলেজ পাবে কিন্তু সেরকম ভালো কলেজ হয়তো নাও পেতে পারো। সবচেয়ে নির্ভর করে কিন্তু এই সব কিছু নির্ভর করে হচ্ছে কাউন্সিলিং এর উপর, কাউন্সিলিং এর সাজানোর উপর। তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় সুপার ট্রিক্স। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আমি এটুকু 100% দিয়ে বলছি, কেউ তোমাদের আটকাবে না, কেউ তোমাদের আটকাবে না কলেজ পেতে, তোমাদের ড্রিমস কলেজ পেতে। আমার এটা নিজের এক্সপিরিয়েন্স এবং নিজের ট্রিক্স, নিজের সুপার ট্রিক্স এবং সব কিছু আমি অ্যাপ্লাই করেই তোমাদের কাছে আমি তুলে ধরেছি। আমি এটা অ্যাপ্লাই না করে কিন্তু তোমাদের দেখাচ্ছি না, আমি নিজে অ্যাপ্লাই করেছি তার জন্যই তোমাদের দেখাতে পারছি। দেখো আমি এখানে ক্ষেত্রে করেছি এপিসি রয়ে সবার আগে করেছি, কারণ এখানে সবচেয়ে ছোট র্যাঙ্ক থাকে, মানে কি এটা হাজারের মধ্যে এই র্যাঙ্কগুলো থাকে, তার জন্য করেছি। এরপর এটা ইনফ্যাক্ট এই যে স্টুডেন্টের আমি এটা কাউন্সেলিংটা করছি সেই স্টুডেন্টটা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায়, তো তার জন্যই আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই বলেই কম্পিউটার সায়েন্স অনুযায়ী কম্পিউটার সায়েন্স যে সমস্ত কলেজগুলো থাকে ওই সমস্ত কলেজগুলোকে প্রথমে লিখে নিয়েছি, লিখে নেওয়ার পর তারপর কাট অফ র্যাঙ্কগুলোকে লিখেছি এবং তারপরেই সাজানোর চেষ্টা করছি। তো কীভাবে সাজিয়েছি না, সবার আগে যেটা কম্পিউটার সায়েন্সে কলেজ আছে এপিসির টপ কলেজ ওই কলেজটা দিয়েছি, তারপর র্যাঙ্কটা দিয়েছি, তারপরে দিয়েছি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, তারপরে দিয়েছি টেকনিক্যাল স্কুল, তারপরে কল্যাণপুর দিয়েছি, কেজি ইঞ্জিনিয়ারিং দিয়েছি, এরকম করে সাজাচ্ছি। মানে আলটিমেট তোমাদের মনে রাখতে হবে ছোট র্যাঙ্ক থেকে বড় র্যাঙ্কে আসবো, ছোট র্যাঙ্ক থেকে বড় র্যাঙ্কে আসবো। একটা সিকুয়েন্স ম্যাচ করাতে হবে, সাপোজ 1000, 1100, 1200, 1300, 1400, 1500 এরকম করে র্যাঙ্কে আসতে হবে। তোমাদের এরকম র্যাঙ্কে আসবে না কিন্তু যে 1000-এর পর 1200 দিলাম, 1200-র পর 1500 দিয়ে দিলাম, 1500-র পর আবার 1300 দিলাম, এরকম না। এটা কিন্তু মাথায় গেঁথে নাও, এটা কিন্তু মাথায় গেঁথে নাও, এই জিনিসটা তোমাদের কেউ বলবে না। প্রত্যেকটা ইউটিউবার তোমাদের ভিডিওতে বলে দেবে যে সিম্পলি কিভাবে কাউন্সেলিং করে এই জিনিসটা, কিন্তু আমি তোমাদের সুপার ট্রিক্স বলে দিচ্ছি। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেই দেখো একবার ভাই, করেই দেখো, আমি নিজের 100% দিয়ে বলছি এই জিনিসটা তোমরা করলে তোমাদের কেউ আটকাবে না তোমাদের ড্রিমস কলেজ পেতে। কারণ হচ্ছে দেখো এই জিনিসগুলো হচ্ছে প্রচুর স্টাডি করে করা হয়েছে, প্রচুর স্টাডি করে করা হয়েছে। ইনফ্যাক্ট আমি যখন কাট অফ র্যাঙ্কও বার করেছিলাম তখন কিন্তু আমার প্রেডিকশন পুরো 100% মিলে গেছিলো। কারণ মিলেছিল কারণ আমি এগুলো ফুল নিজে অ্যাপ্লাই করেছিলাম এবং সেটা নিয়ে অনেক পরীক্ষা করেছিলাম। তো এটাও আমি অনেক পরীক্ষা করেছি, করার পরে এরকম সুপার ট্রিক্স বার করেছি, যার ফলে তোমরা গভর্নমেন্ট কলেজগুলো পেতে পারো। এবং পেতে পারো কি, তোমরা পাবেই পাবে, 100% আমি দিয়ে বলছি। ইনফ্যাক্ট যার র্যাঙ্ক 10,000-এর পরেও এসছে, 15,000, 20,000, ইনফ্যাক্ট 25,000, 26,000-ও র্যাঙ্ক আসলো, এরকম করে যদি সাজাও তোমরা কলেজ পাবেই পাবে। এটা অনলি ফর আমি সিভিল করে অনলি ফর কম্পিউটার সায়েন্সে করে দেখাচ্ছি বলে এটা না যে কম্পিউটার সায়েন্সেরই ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যে সে যদি মেকানিক্যাল নিয়ে পড়তে চায় তাহলে মেকানিক্যালেরই কলেজগুলো ফার্স্টে করবে, কলেজের নামগুলো ফার্স্টে একটা খাতায় লিখবে, লেখার পর তার কাট অফ মার্কসগুলো লিখবে, লিখে এবার ওখানে সাজাবে যে কার কাট অফটা সবচেয়ে কম তার কাট অফকে সবার আগে দেবে, মানে 1 নম্বর প্রায়োরিটি দেবে, এবং তারপরে কাট অফটা কার একটুখানি বেশি আছে, মানে কি সাপোজ এপিসির পর কার একটুখানি বেশি আছে কাট অফ দেখবে, সেখান থেকে হয়তো বিআইটির কাট অফ হয়তো বেশি আছে, তারপর বিআইটিকে তাহলে 2 নম্বর চয়েসে দেবে। মানে কি সিকুয়েন্স ম্যাচ করাতে হবে। 100-র পর 200 হবে, 200-র পর 300 র্যাঙ্ক হবে, 300 র্যাঙ্কের পর 400 র্যাঙ্ক হবে, 400 র্যাঙ্কের পর 500 র্যাঙ্ক হবে। এরকম কিন্তু করবে না ভুলো যে 100 র্যাঙ্কের পর 300 র্যাঙ্ক, 300 র্যাঙ্কের পর 200 র্যাঙ্ক, এই জিনিসটা ভুলো কেউ করবে না। আমি কিন্তু এটা আমি বলে দিলাম স্পষ্ট, এই জিনিসটা যে করবে সে কিন্তু ফাঁকা মাঠে মারা যাবে। সিম্পলি কথা হচ্ছে ফাঁকা মাঠে মারা যাবে, এইটা আমি বলে দিলাম। আর হ্যাঁ, তোমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর যদি তোমরা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ না পাও তখনের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, তখন তোমরা সিম্পলি কি করবে না, আমাকে আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেলে রিপোর্ট মেরে দেবে। আমি এতটাই কনফিডেন্টে বলছি কারণ এই জিনিসগুলো আমি অ্যাপ্লাই করে নিয়েছি, করে আমি আজকে বসে আছি, তার জন্যই আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি এই জিনিসটাই করে দেখো। যদি না হয় তাহলে তুমি আনসাবস্ক্রাইব করে আমাকে রিপোর্ট মেরে দেবে, কোনো আমার কিছু আমি মনে করব না। তো প্লিজ এইগুলো প্লিজ একবার আমার জন্য করে দেখো, আমার কথা ট্রাস্ট করে একবার করে দেখো। আমি এটা বলেছি কাউকে আমি নিরাশা করব না, আর আমি চাই সবাই যাতে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে পড়ুক, কারণ প্রাইভেটে পড়ার মতো কারো এফোর্ট করার মতো অত তো বাড়ি দিয়ে সামর্থ্য হয় না, অনেকেরই হয় না। তার জন্য আমি সবাইকে চাই যাতে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজেই সে পড়তে পারুক, তো তার জন্য আমি প্রসেসটা বললাম। এবং হ্যাঁ, গভর্নমেন্ট পলিটেকনিকগুলো সাজানোর পর যার র্যাঙ্ক 30,000-এর পর আসছে বা 25,000, 26,000 পর আসছে, তাদের মনে হচ্ছে যে না আমি পাবো না তো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, তো তার ক্ষেত্রেও বলে দিচ্ছি গভর্নমেন্ট পলিটেকনিকগুলো এরকম করে সাজানোর পর তারপর প্রাইভেট পলিটেকনিকগুলোকে এরকম করে সাজাতে পারো তোমরা, ঠিক আছে। গভর্নমেন্টগুলো সাজানোর পর প্রাইভেটগুলো সবার লাস্টে রাখবে, प्राइवेट पलिटेक्निक कलेज क्योंकि सवार आगे रखबे ना, सवार लास्टे रखबे आमी टुकु बोले दिच्छी। कारण प्राइवेट पलिटेक्निकेर सीटो होच्छे 75% सीट आछे जेक्सपो टूते एबं हाँ जेक्सपो एबं भोकलेट दुटोरी क्षेत्रे सेम एटा ठीक आछे, कोनो असुविधा होबे ना। आर जोदि कोनो रकम कोनो असुविधा हय তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে দাদা আমি এই পোরশনটা বুঝতে পারছি না, আরেকবার আমাকে বুঝিয়ে দিন। আমি অবশ্যই চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো। আমি কমেন্টে তোমাদের প্রত্যেককেই রিপ্লাই দেব। হ্যাঁ, হতে পারে একটু দেরি করে রিপ্লাই দিই, কিন্তু সবাইকে আমি রিপ্লাই দেব, এটা আমি নিজে সব বলে দিলাম। এবং হ্যাঁ, তোমরা যদি বলো, তোমরা যদি রিকোয়েস্ট করো, তাহলে আমি একটা রাত্রির বেলা प्रत्येक दिन रात बेला एक गूगल मिटे मीटिंगों करते तुम्हारा जॉइन होते जॉइन हो तुम्हारे नानान धरण क्वेश्चन करते सल्यूशन देवार चेष्टा करब। यहाँ जरा जरा न्यू भिवार्स आज तो जानो ना हमें ये जिनिसटा करी और सवार साथ ही कथा बी और सवार मीटिंग सवार साथ ही कथा बी, सबाई के कथा बोलार सुयोग दी और सवार प्रश्न अन्सार दी। तो प्लिज एरकम करे सजाओ। और देखो तुम्हारा देखते ही पाच्छ जो एरकम करे सजिए एपीसी रॉय सेंट्रल कलकत्ता पलिटेक्निक, कलकत्ता टेक्निकल स्कूल, कोनारपुर, केजी इंजिनियरिंग, बीपीसी इन्स्टीट्यूट टेक्नोलॉजी, पुरुली बेहला एरकम करे सजिए। माने एटाके सिक्वेंस मैच करेछि। एटार रैंकगुलो तुम्हारा जो चेक करो ताहले देखते पाच्छ, तुम्हारा जो चेक करे देखते पाच्छ जे आमि परपर किन्तु रैंकगुलो लिखेछि, माने परपर रैंके बसिएछि। माने कि 100 पर 200, 200 पर 300, 300 पर 400, 400 पर 500, 500 पर 600, 600 रैंक पर 700, 700 रैंक पर 800, 800 रैंक पर 900 रैंक, 900 रैंक पर 1000 रैंक। এরকম ভাবে জিনিসটা বোঝা যাচ্ছে? নিশ্চয়ই অবশ্যই বোঝা যাচ্ছে। যদি না বুঝতে পারো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, কারণ এটা জীবনে সবচেয়ে বড় ডিসিশন তোমাদের ক্ষেত্রে এবং তোমরা এই জিনিসটা জানো না। আমার কর্তব্য তোমাদেরকে জানানো এবং তোমাদেরকে বোঝানো এবং তোমরা যাতে তোমাদের ড্রিমস কলেজ পাও সেটার বিষয়ে আমাকে বোঝানোর চেষ্টা আমি করছি। তো এরপর আমরা অটোমেটিক সেভ করে দেব। সেভ করব, কেউ লক করবে না, ভুল করে লক করবে না। যদি লক করে দাও কিন্তু পরবর্তীকালে তোমরা এডিটের অপশনটা আর পাবে না। তো সবাইকে বলে দিচ্ছি কাইন্ডলি সবাই সেভ করে রাখবে। এটা 30 তারিখের পর নিজে অটোমেটিক লক হয়ে যাবে। তোমরা যদি ওই লক নাও করো তাও অটোমেটিক ওটা লক হয়ে যাবে। তো আর তোমরা যদি লক করতে চাও তাহলে 30 তারিখ রাত্রির বেলা তোমরা লক করতে পারো এই জিনিসটা, ঠিক আছে? তো এবার লক করে দাও, লক করো না কেউ, তাহলে আমি এটা রিকোয়েস্ট করছি সবাইকে, ঠিক আছে? কারণ পরবর্তীকাল তাহলে এডিট করতে পারবে না। এরপর আমি সেভ করছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেভ হয়ে যাওয়ার পর আরেকবার কিন্তু তোমরা চেক করে নেবে যে কোথাও কিছু ভুল করেছো কিনা। একটা ভুল জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে তোমাদের ক্ষেত্রে, এই জিনিসটা মনে রাখবে। একটা ভুল জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে। তো সিম্পলি আমি কাউন্সেলিং প্রসেস যেটা হয় তার চেয়ে কিছু হটকে করে দেখালাম, সুপার ট্রিক্স তোমাদের জন্য নিয়ে এলাম, যেটা কোনো ইউটিউবার, কোনো টিচার বা কোনো ফ্যাকাল্টি মেম্বার তোমাদের এই জিনিসটা বলবে না। ইনফ্যাক্ট একমাত্র আমি রিসার্চ ক্রিয়েশনের সুরজিৎ দাগ তোমাদের সামনে তুলে ধরেছি, আর কেউ বলবে না। এবার হতে পারে হয়তো আমার কপি করে অন্য একজন ভিডিও বানাতেই পারে এরপর, কিন্তু হ্যাঁ আমার আগে কেউ বানায়নি এটুকু আমি 100% দিয়ে বলতে পারি। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ভিডিওটাকে চাপিয়ে শেয়ার করবে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট জেক্সপো এন্ড ভোকলেট দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম ভিডিও এরকম, ঠিক আছে? সেম প্রসেস। ভিডিও বলতে কি তোমার এটা আমি কিন্তু অনলি ফর কম্পিউটার সায়েন্স করে দেখালাম, কিন্তু হ্যাঁ যারা মেকানিক্যাল নিতে চাও, সিভিল নিতে চাও তারাও কিন্তু এরকম প্রসেসটা মেনটেন করবে, প্রসেসটা সেম হবে, ঠিক আছে? কলেজ হয়তো সেম নাও হতে পারে কিন্তু প্রসেস সেম হতে হবে। প্রসেস যদি সেম হয় তাহলে ওকে। তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই আমি কি বোঝানো তোমাদের চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। এবং হ্যাঁ সবাইকে শেয়ার করো যাতে সবাই যাতে জানতে পারে এবং সবাই যাতে এরকমভাবে কাউন্সেলিং করতে পারে এবং হ্যাঁ সবাই যাতে ড্রিম কলেজ তারা পায় এবং তারা যাতে গভর্নমেন্ট কলেজ পায়, এইটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব। এবং গড ব্লেস ইউ সবার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। এবং তোমরা এরপরে চেক করে নেবে, প্রত্যেকদিন একবার করেও চেক করবে, যদি কোথাও ভুল হয়ে থাকে আবার এডিট করে তোমরা ওই জিনিসটাকে ঠিক করতে পারবে। তো প্লিজ কেউ লক করবে না, সেভ করবে এবং অল দ্য বেস্ট। 1 তারিখে সবার সাথে কথা হচ্ছে যে কে কীরকম কলেজ পেলো না পেলো এবং আমার ট্রিক্সটা কি ঠিক হয়েছে কি ভুল হয়েছে প্লিজ তোমরাই জানিও, ঠিক আছে? তো আজকের মতো এতটাই। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।